শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে, বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে পালিত হয়েছে মে দিবস। মহান মে দিবস উপলক্ষে নরসিংদীতে রোকালি ও আলোচনা সভা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সুচিকিৎসা, কর্মস্থলে নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি ও কর্মস্থল সহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভও করেছেন তারা। বুধবার সকালে ডিসি রোডে এই র্যালি উদযাপন করে শ্রমিক সংগঠনগুলো। র্যালি শেষে লাল পতাকা হাতে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে শ্রম কল্যাণ কেন্দ্র আয়োজনে এক আলোচনা সভায় মিলিত হন তারা। যুগে যুগে দেশে দেশে যত সভ্যতা গড়ে উঠেছে সবই শ্রমিকের শ্রমে ও ঘামে। মে দিবস সেই সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়। তাই আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র সহ সকল স্তরের শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। সভাপতিত্ব করেন নরসিংদী শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার তানজিনা আক্তার মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ SAM ফজল ইক্ষুদা, নরসিংদী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ। এ সময় জেলা শ্রমিক লীগের নেতাকর্মী সহ ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নরসিংদীর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শ্রমিকদের আইন থাকলেও আইন মেনে চলা হয় না, শ্রমিকদের অধিকার আদায়ে মূল বিষয়গুলোর বিচার পায় না তারা। মে দিবস উপলক্ষে দেশে প্রচলিত যে আইনগুলো আছে সেগুলো যেন মেনে চলা হয়, এমনটাই দাবি জানান সভায় বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।